সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর এক গৃহবধূর অর্ধকলিত মরদেহ উদ্ধার করা হয়েছে চিনাকান্দি ধান ধানক্ষেত থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে সোমবার সকাল আটটার দিকে এলাকার লোকজন মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ তা উদ্ধার করে পুলিশ জানায় মরদেহটি উপজেলার ধনপুর ইউনিয়নের চিনাকান্দি গ্রামের মরমালির স্ত্রী ললিতা বেগমের গত ১৯ মার্চ রাত এগারোটায় তিনি পাশের বাড়িতে টেলিভিশন দেখে নিজ ঘরে ঢোকার সময় নিখোঁজ হন এ ঘটনায় ললিতা বেগমের ভাই শামসুল আলম বাদী হয়ে নিখোঁজের একদিন পর সবুজ মিয়া নামের একজন সহ পাঁচজনকে অভিযুক্ত করে বিশ্বম্বরপুর থানায় একটি মামলা দায়ের করেন পুলিশের হাতে আটক পাঁচজন হল সবুজ মিয়া তার ভাই মুক্তার মিয়া নবী হোসেন ও মুসলিম উদ্দিন ও পাশের গ্রামের ফুল মিয়া ও আলী হোসেন বিশ্বম্বরপুর থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন